সিবিআই কে নিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে, আপনি আপনি যে প্রশ্নটা করলেন, সিবিআই কতদিন আর সিবিআই কতদিন করবে? দেখুন, আমি দিলীপ ঘোষ থেকে জিজ্ঞেস করেছিলাম, একটা অনুষ্ঠানে ছিলাম, উনি ছিলেন, আমি ছিলাম। আমি বললাম যে সিবিআই ইডি নারদা রোজবালিয়া সারদা মামলা তার যুক্ত করা হয়েছিল, 10 বছর চলে গেছে, একটা লোকও সুরাহা পায়নি, আর যাদের জেলে যাবার কথা জেলে ছিল কিছু তারা বেরিয়ে এসছে। তাহলে সিবিআই থেকে লাভ কি, ইডি থেকে লাভ কি, আর আদালত থেকে লাভ কি? হাজার হাজার লুট তারপরও ঘুরে বেড়াচ্ছে। যারা জেলে ছিল তারা এখন সততার প্রতিমূর্তি, তারা এখন প্রধান মুখপাত্র, তারা বড় বড় কথা বলছে সন্ধ্যেবেলা, আমরা হাঁ করে দেখছি, চোরের বাক্য শুনছি। আমি উনি বললেন যে সিবিআইরা কেউ কেউ লাখে বিক্রি হয়, কেউ কেউ কোটিতে বিক্রি হয়, সেটা নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাকে ধরা হয়েছিল যে আপনি এই মন্তব্য করেছেন কেন। প্রশ্ন ছিল আমার, সত্যিই তো সত্যি কি বিক্রি হয়ে যাচ্ছে না, সমস্যাটা কোথায়? অপরাধ করেছে আবার ওইটা নিয়ে উনি হয়তো কোনোদিন আবেগের বসে ইন্টারভিউ দেবেন, আবার ওইটা থেকে বাদ যাবে। অভিজিৎ বাবুর ইন্টারভিউ দেওয়ার উপর কী নির্ভর করে বুঝলাম না আর কি, ইন্টারভিউ দিলেই কি না দিলেই কি অন্যায় দুর্নীতি তো হচ্ছে। দুঃখের কথা, 4200 কত বললেন, 4500 হয়েছে, মানে পরীক্ষাই অসম্পূর্ণ থেকেছে, রিক্রুটমেন্টটা হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, লোকের অভিজিৎ বাবু যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ দেওয়াটা কতটা আইনসঙ্গত বা নিয়মসিদ্ধ সেইটা নিয়ে লোক পাগল হয়ে যাচ্ছে। লোক কেন ভাবছে না যে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগুলোকে ধরা যাচ্ছে তো কোনোভাবে? দুর্নীতিটা ধরা, দুর্নীতিগ্রস্তদেরকে তাড়ানো, যে টাকা নিয়ে দুর্নীতি করেছে সে টাকা যারা নিয়েছে তাদেরকে ধরা, তাদের সম্পত্তিগুলো ক্রোক করা, তাদের জেলে ঢোকানো, আর যাদের প্রাপ্য চাকরি তাদের পাইয়ে দেওয়া। আচ্ছা এটা কবে হবে বলুন তো? দেখুন, প্রচুর লোকের বাড়িতে সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, আলোচনা হচ্ছে, এই পর্ব তো অনেকদিন ধরে হলো, চূড়ান্ত শাস্তিটা কবে হবে? তারা কবে, মানে যাকে বলে জাজমেন্ট, একটা হচ্ছে অবজারভেশন, দুই হচ্ছে রায়, আর তিন হচ্ছে জাজমেন্ট, এই জাজমেন্টটা কবে হবে, চূড়ান্ত ফয়সালাটা কবে হবে? এরা যদি দুর্নীতিগ্রস্ত হয় এদের অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দেওয়া হবে, এদের সম্পত্তি ক্রোক করতে পারে, তো জনগণের সম্পত্তি ওটা, ওনার ঘর বাড়ি বাড়ি গাড়ি শাড়ি চুড়ি সোনার চুড়ি আর কি, কাঁচা চুড়ি না, সবটাই তো জনগণের সম্পত্তি। তাহলে জনগণের সম্পত্তি সরকার ক্রোক করে জনগণকে ফিরিয়ে দেবে, এদের মধ্যে কথা এটা কবে হবে বলুন তো? আমি দেখুন, গল্প শুনতে আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি প্রচুর কথা বলেছি, প্রচুর মানুষ কেঁদেছে কাঁদছে, এখনও গাছতলা বসে আছে, আমাকে বারবার ডাকছে, ওদের থেকে মুখ দেখাতে পারছি না আমি, কারণ আমি ওদের বলেছিলাম হয়তো সমস্যার সমাধান হবে, ওদের চোখের স্বপ্ন সামনে থেকে স্বপ্ন সরে যাচ্ছে, আমার ওরা ডাকছে, ওদের কী বলবো কী উত্তর দেব? আমাদের মতো লোকের উপর অনেকের ভরসা, আমরা বলি যে সত্যি সত্যি সমস্যা দূর হোক, বলি ভরসা আমাদের, কিন্তু আমার বক্তব্য সে কৃষ্ণ কল্যাণী হোক আর শুক্লপক্ষ হোক আর কৃষ্ণপক্ষ হোক আর জীবন কৃষ্ণ হোক, জাস্টিস বললেন, সিবিআই গেল, ইডি গেল, এটা কি শেষ কথা? শেষ কথা নয়, জাজমেন্ট সমস্যার সমাধান। আর যারা গাছতলায় বসে আছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি হয়ে যাওয়া, লোকের চাকরিটা তো হতে হবে। ধরুন অনেক বকে গেলো, ধরুন নারদা হলো সারদা হলো, তো যারা ন্যায় পেলো কি পাবলিক, জনগণ তো ন্যায় পাওয়ার কথা ছিল, ন্যায় ঠিক পেলো তো? ন্যায় না পেলে সব নিয়ে আলোচনা করলাম ঠিক।